সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইসরায়েলি হামলা সত্ত্বেও লেবাননে টিকে থাকবে হিজবুল্লাহ, বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। হিজবুল্লাহ রকেট হামলায় পুড়ছে ইসরায়েলের শহর। লেবানন সীমান্তে আরো সেনা আছে ইসরায়েল, চালাতে পারে স্থল হামলা। বহিরাগতদের বিরুদ্ধে ইরানকে সমর্থন চীনের। এবার বেঙ্গালুরুতে মিলল নারীর খণ্ডখণ্ড দেহ। ভারত ও চীনের মধ্যে স্যান্ডউইচ হতে চায় না, বার্তা শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের। এবং ভারতের কোন অংশকে পাকিস্তান বলা যাবে না, বলছে ভারতের সুপ্রিম কোর্ট। বিস্তারিত খবর পড়ছি আমি শাজিয়া। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি শাজিয়া। ইসরায়েলি হামলার শর্তেও লেবানন টিকে থাকবে হিজবুল্লাহ, বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। লেবাননে ইসরায়েলি হামলায় কিছু শীর্ষ কমান্ডারকে হারিয়ে দুর্বল হয়ে পড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তবে এর মানে এই নয় যে এটি নিশ্চিহ্ন হয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জোর দিয়ে বলেন, সশস্ত্র গোষ্ঠী হিসাবে হিজবুল্লাহ এখনো শক্তিশালী এবং ইসরায়েলি হামলার শর্তেও এটি টিকে থাকবে। বুধবার 25 সেপ্টেম্বর সামরিক কর্মীদের সঙ্গে একটি বৈঠকে এসব কথা বলেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। সিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বোমা বর্ষণ টানা তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, হিজবুল্লাহ কিছুটা দুর্বল হয়ে গেলেও এটি টিকে থাকবে। খামেনির বক্তব্যে হিজবুল্লাহর কিছু কার্যকরী ও মূল্যবান বাহিনী শহীদ হয়েছে, যা নিঃসন্দেহে গোষ্ঠীটির ক্ষতি করেছে, তবে এটি এমন কোন ক্ষতি ছিল না যা গোষ্ঠীটিকে নতজানু করে ফেলতে পারে। ইরানের নেতা আরো বলেন, হিজবুল্লাহর সাংগঠনিক শক্তি ও মানব সম্পদ অন্তত শক্তিশালী এবং একজন সিনিয়র কমান্ডারকে হত্যার মাধ্যমে সেটিকে আঘাত করা যাবে না, যদিও গোষ্ঠীটির জন্য এটি স্পষ্টতই একটি ক্ষতি। ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের চূড়ান্ত বিজয় হবে, ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করেন খামেনি। অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করেছে হিজবুল্লাহ, তবে তাদের মধ্যকার সহিংসতা গত সপ্তাহে নাটকীয়ভাবে বেড়ে যায়। তখন সমন্বিত হামলায় লেবানন ও সিরিয়া জুড়ে হিজবুল্লাহ ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলো বিস্ফোরিত হয়। এই হামলার জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করেছে হিজবুল্লাহ। এই হামলায় অন্তত 39 জন নিহত এবং প্রায় 3,000 আহত হন। বিশ্লেষকরা এটিকে সাইবার যুদ্ধের একটি নতুন বিপজ্জনক মোড় হিসেবে চিহ্নিত করেছেন। বুধবার তৃতীয় দিনের মতো ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে বোমা বর্ষণ করেছে। চলতি সপ্তাহে শুরুতে বিমান হামলায় অন্তত 558 জন নিহত হয়েছে, যা 1975 থেকে 1990 সালের গৃহযুদ্ধের পর থেকে লেবাননের সবচেয়ে মারাত্মক সহিংসতার ঘটনা। সম্প্রতি উভয় পক্ষের সহিংসতা হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকি ও ইব্রাহিম মোহাম্মদ কুবাইসিস সহ অনেক সিনিয়র ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিশোধ হিসেবে বুধবার তেল আবিবের কাছে ইসরায়েলের মোসাদ সদর দপ্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী হামলাকে নজরবিহীন বলে বর্ণনা করেছে। দক্ষিণ লেবাননের শহর মারজাউন থেকে আল জাজিরার ইমরান খান জানিয়েছেন, ইসরায়েল হিজবুল্লাহর মামলা আরো তীব্র হতে চলেছে বলেও মনে করা হচ্ছে। তিনি জানান, কোন ডিএক্সেলেশন নেই, কূটনীতি নেই, শুধু হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনী একে অপরের উপর হামলা করছে। হিজবুল্লাহ রকেট হামলায় পড়ছে ইসরায়েলের শহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত উত্তর ফিলিস্তিনের সফেদ শহরে হামলা চালিয়েছে। বুধবার সকালে এই হামলার পরে ওই শহরে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইসরায়েলি মিডিয়া সূত্র অনুযায়ী প্রায় 40টি রকেট লেবানন থেকে সফেদের দিকে ছোড়া হয়েছে। এর আগে বুধবার সকালে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় যে তাদের বাহিনী তেল আবিবের উপকণ্ঠে মোসাদ বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার একটি সদর দফতরে হামলা চালিয়েছে। তারা মোসাদের ওই ঘাঁটির বিরুদ্ধে একটি গাদির এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করেছে। হিজবুল্লাহ গত বছরের 8 অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলের সামরিক অবস্থানের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে, যা গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিশোধ হিসেবে বিবেচিত হচ্ছে। গত 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের গাজায় বর্বর যুদ্ধ শুরু করে। চলমানে ইসরায়েলি আগ্রাসনে গাজায় গত 24 ঘন্টায় 24 জন ফিলিস্তিনি নিহত এবং 60 জন আহত হয়েছেন। জানিয়ে গত 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা 41,431 জনে দাঁড়িয়েছে, আর আহতের সংখ্যা গিয়ে ঠেকেছে 95,818-তে। ইসরায়েলি গাজায় 2 মিলিয়নের বেশি ফিলিস্তিনের ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, যার ফলে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ হয়ে পুরো উপত্যকা এখন বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। লেবানন সীমান্তে আরো সেনা আছে ইসরায়েল, চালাতে পারে স্থল হামলা।
লেবানন সীমান্তের কাছে আরো সেনা আনছে দখলদার ইসরায়েল। এর অংশ হিসেবে সীমান্তবর্তী অঞ্চলে দুই রিজার্ভ ব্রিগেডের সেনাদের ডেকেছে তারা। সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF। তারা বলেছে এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্তে ইসরায়েলিদের ফেরার পরিবেশ তৈরি করা সম্ভব হবে। সীমান্তে আরো সেনা আনার মাধ্যমে শঙ্কা দেখা দিয়েছে দখলদার ইসরায়েলের, হয়তো লেবাননের স্থল হামলা চালাতে পারে। তবে ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলা নিয়ে প্রস্তুত আছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে 2006 সাল থেকেই তারা ইসরায়েলের স্থল হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর এমন পরিস্থিতির জন্য তারা সবসময় প্রস্তুত। হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ গত বৃহস্পতিবার টেলিভিশনে ভাষণ দেন। ওই দিন তিনি জানান যদি ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশের চেষ্টা চালায় তাহলে তারা এতে ব্যর্থ হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম সাংবাদিক ইমরান খান লেবাননের মারজাউন থেকে জানিয়েছেন দখলদার ইসরায়েলি বিভিন্ন জায়গায় অব্যাহত ভাবে বিমান হামলা চালাচ্ছে, অপরদিকে হিজবুল্লাহ রকেট হামলা অব্যাহত রেখেছে। তিনি আরো জানিয়েছেন লেবানন থেকে হিজবুল্লাহ যখনই রকেট ছুটছে এর কিছুক্ষণ পর ইসরায়েল থেকে বিমান হামলা চালানো হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি আজ মঙ্গলবার উত্তর ইসরায়েলের প্রশিক্ষণরত সেনাদের জানান লেবাননে তারা স্থল হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আর এ কারণে লেবাননে এখন অব্যাহত ভাবে বিমান হামলা চালানো হচ্ছে। বহিরাগতদের বিরুদ্ধে ইরানকে সমর্থন চীনের। বহিরাগতদের বিরুদ্ধে ইরানকে সহায়তা দেবে চীন, বেজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার এ তথ্য জানিয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে বৈঠক করেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। এ সময় তিনি বহিরাগতদের বিরুদ্ধে ইরানকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন চীন সর্বদা ইরানের বিশ্বস্ত অংশীদার হিসেবেই থাকবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওয়াং বলেন চীন ইরানকে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষার সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরো বলেন বেইজিং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে। ইসরায়েলকে ইরান তার চির শত্রু হিসেবে বিবেচিত করে। তারা গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহ সহ এই অঞ্চলে সশস্ত্র গ্রুপগুলোকে সমর্থন করে। চীন ইরানের ঘনিষ্ঠ অংশীদার, তার বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং তার অনুমোদিত তেলের শীর্ষ ক্রেতা। উভয় দেশ প্রায় নিষেধাজ্ঞার আকারে পশ্চিমা চাপের মুখোমুখি হয়েছে সম্প্রতি ইউক্রেনের রাশিয়ার আক্রমণের বিষয়ে তাদের অবস্থানের কারণে। এবার বেঙ্গালুরুতে মিলল নারীর খণ্ড খণ্ড দেহ। ভারতের বেঙ্গালুর ভ্যালি কাভাল এলাকায় একটি রেফ্রিজারেটরে এক নারীর খণ্ডিত দেহ পাওয়া গেছে। গত শনিবার পুলিশে তথ্য জানিয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যমে খণ্ডিত অংশের ভিন্ন ভিন্ন সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে। নিহত ওই নারীর নাম মহালক্ষী। তাকে হত্যা করে একাধিক টুকরা করা হয়েছিল এবং খণ্ডিত অংশগুলি একটি এক বেডরুমের অ্যাপার্টমেন্টের ফ্রিজের ভেতরে ভরে রাখা হয়েছিল। অ্যাপার্টমেন্টে তিনি একাই থাকতেন বলে জানা গেছে। যেদিন তার খণ্ডিত লাশ পাওয়া যায় তার ঠিক আনুমানিক 2 থেকে 3 দিন আগে এই হত্যাকাণ্ডে ঘটেছে বলে ধারণা করেছে পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি সিল করে দেয়। তদন্তে সহায়তা করার জন্য একটি ফরেন্সিক দল এবং একটি ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছিল। মহালক্ষীর মা ইন্ডিয়া টুডে টিভিকে বলেছেন তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছিলেন যখন তার মেয়ের বাড়িওয়ালা তাকে ফোন করে। বাড়িওয়ালা জানান মহালক্ষীর অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ আসছে, আমার মেয়ের দেহ কেটে ফ্রিজে ভরে রাখা হয়েছিল। কর্তৃপক্ষ আলামত সংগ্রহ করেছে এবং আরো সূত্রের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার বা পশ্চিম অঞ্চল সতীশ কুমার বলেছেন পুলিশ একটি বাড়িতে 26 বছর বয়সী একটি মেয়ের লাশ পেয়েছে। লাশটি টুকরা টুকরা করে একটি ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন আমরা মেয়েটিকে শনাক্ত করতে পেরেছি তবে তদন্ত চলছে। তবে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে অভিযুক্তের নাম প্রকাশ না করে বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে মহালক্ষী নামের ওই তরুণী তার প্রেমিকের হাতেই খুন হয়েছেন। সন্দেহভাজন অভিযুক্তের ভাইয়ের তথ্য অনুযায়ী এমনটা জানা গেছে। তারা একটি শপিং মলে কাজ করতেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। 2023 সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কর্ণাটকের রাজধানী বেঙ্গালুর মল্লের শহরে থাকতেন 29 বছর বয়সী মহালক্ষী। মেয়েকে নিয়ে অন্যত্র থাকতেন তার স্বামী। সে সময় থেকে ওই সহকর্মীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক শুরু। মহালক্ষী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই সন্দেহে দুজনের মধ্যে সমস্যা শুরু হয়। এই সন্দেহ থেকে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। অপরাধের নৃশংসতা প্রকৃতি 18 মে সালে দিল্লিতে ঘটা একটি ঘটনার সঙ্গে মিলে যায় যেখানে ভারতের দিল্লিতে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে খুন করে মৃতদেহ 35 টুকরা করে ফেলে তার প্রেমিক আফতাব আমিন
পোনাওয়ালা। সে টুকরোগুলো সংরক্ষণ করতে নতুন ফ্রিজও কিনে আনেন। এরপর 18 দিন ধরে দিল্লির জঙ্গলের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার দেহের টুকরাগুলো ফেলতেন আফতাব। ভারত ও চীনের মধ্যে স্যান্ডউইচ হতে চায় না বার্তা শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের। একদিকে ভারত, অন্যদিকে চীন। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশানায়কে কাদের সঙ্গে কি রকম সম্পর্ক রাখতে চাইবেন তা নিয়ে জল্পনা। এরই মধ্যে মুখ খুললেন তিনি। দিশানায়কে জানিয়েছেন কোনোভাবেই দুই দেশের মধ্যে স্যান্ডউইচ হতে চান না তিনি। তবে দুই দেশকেই তাদের দেশের গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে চিহ্নিত করেছেন দিশানায়কে। তাকে বলতে শোনা গিয়েছে বহু মেরু ব্যবস্থায় নানা শক্তি শিবির থাকে, কিন্তু আমরা কোনো ভূ রাজনৈতিক লড়াই অংশ হতে চাই না, আমরা স্যান্ডউইচ হতে নারাজ। বিশেষ করে ভারত ও চীনের মধ্যে, দুই দেশই গুরুত্বপূর্ণ বন্ধু, আশা করি আর ঘনিষ্ঠ হব আমরা। রোববার দুই রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হন দিশানায়কে। শেষ পর্যন্ত 42.38% ভোট পেয়ে তিনি জয়ী হন। দ্বীপরাষ্ট্রের ইতিহাসে দিশানায়কে প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভারত বা চীন দুই দেশের ঘনিষ্ঠ নেতাদেরই বাতিল করে দিয়েছেন শ্রীলঙ্কার আমজনতা। ধুঁকতে থাকা অর্থনীতির বেহাল দশা থেকে দেশকে টেনে তুলতে তাদের ভরসা বামপন্থী দিশানায়কের ওপর। এ পরিস্থিতিতে মুখ খুলে তিনি বুঝিয়ে দিলেন তিনি দুই দেশকে সঙ্গে নিয়ে এগোতে চাইছেন। গত সোমবার তিনি শপথ দিয়েছেন। উল্লেখ্য, 2022 আর্থিক সংকটে জেরবার হওয়ার পরে এটাই শ্রীলঙ্কার প্রথম নির্বাচন ছিল। এদিকে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন হরিণী অমরসূর্য। মঙ্গলবার শ্রীলঙ্কার 16তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। অমরসূর্য স্থলাভিষিক্ত হয়েছেন দিনেশ বর্ধনের। তিনি সে দেশের ইতিহাসে তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি একজন অধিকার কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাও বটে। ভারতের কোন অংশকে পাকিস্তান বলা যাবে না, বলছে ভারতের সুপ্রিম কোর্ট। কর্ণাটকের হাইকোর্টের বিচারপতি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে ভারতের কোনো অংশকে পাকিস্তান বলে মন্তব্য করা যাবে না। বুধবার শুনানি চলাকালে কর্ণাটক হাইকোর্টের ওই বিচারপতির সমালোচনা করে এমনটাই জানিয়েছে দেশটির শীর্ষ আদালত। 21 সেপ্টেম্বর বেঙ্গালুরুর মুসলিম অধ্যুষিত এলাকা গড়িপালিয়াকে পাকিস্তান হিসাবে উল্লেখ করেছিলেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বেদ বাসাচার শ্রীনান্ত। সে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরো একটি ভিডিওতে দেখা যায় আদালত কক্ষে এক নারী আইনজীবীকে উদ্দেশ্য করে অসম্মানজনক মন্তব্য করেছেন বিচারপতি। বিতর্কিত ওই মন্তব্যের ভিত্তিতে শর্ত প্রণোদিত পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। বুধবার সে মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। ছিলেন বিচারপতি সন্দীপ খান্না, বিচারপতি ভূষণ গভৈ, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ঋষিকেশ রায়। শুনানিতে শীর্ষ আদালত বলেছে ভারতের কোনো অংশকেই পাকিস্তান বলা যাবে না, এটি জাতীয় ঐক্যের পরিপন্থী। পাঁচ বিচারপতির বেঞ্চ আরো জানিয়েছে এই যুগে যেখানে আদালতের যাবতীয় কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় সেখানে এমন ধরনের মন্তব্য করার আগে সতর্ক হতে হবে বিচারক ও আইনজীবীদের। সে সঙ্গে নিজেদের ব্যক্তিগত মতামত এবং ধ্যান ধারণা দূরে সরিয়ে নিরপেক্ষভাবে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।